হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আর একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 42 যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবা যে ওইখানে আছে বীজগণিতিক রাশির গুণ। ঠিক আছে, সো বীজগণিতিক রাশির গুণগুলো আমরা শিখবো, যে বীজগণিতিক রাশিটা কি এবং সেই রাশির গুণটা কি করে করতে হয় আমরা আজকে শিখবো। চলো, ঠিক আছে, তাহলে পরবর্তীতে অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। আজকে জাস্ট মৌলিক জিনিসগুলো আমরা দেখবো কিভাবে করতে হয়। ওকে, সো দেরি না করে চলো চলে যাই অঙ্কে। তবে যাওয়ার আগে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কারণ তোমাদের সমস্ত বইয়ের সমস্ত অঙ্কগুলো একদম পেজ বাই পেজ ধরে ধরে করে দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, আমি ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো জাস্ট একটা রাশি নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে একটা পদ, আর এই পদ মিলে হয়েছে একটা রাশি, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, একে আমরা কি করব, গুণ করব। এখন এইখানে কিন্তু গুণ নাই, দুটো ব্র্যাকেটের মাঝে যখন কোনো চিহ্ন না থাকে অবশ্যই সেখানে গুণ থাকে, বুঝে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তার মানে সেখানে কি আছে, গুণ চিহ্ন আছে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, এরকম ব্র্যাকেট দেখলেই বুঝে নিবা যে গুণ আছে মাঝে। ওকে, তো এখন চলো আমরা গুণ করি। গুণ করার জন্য আমাদের কি করতে হবে, আগে এই এক্সট্রা দিয়ে কি করব, এই এক্সকে গুণ করব, ঠিক আছে, আবার এক্স দিয়ে এই ওয়াইকে গুণ করব, আবার কি করব, এই ওয়াইকে দিয়ে এই এক্সকে গুণ করব, আবার এই ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ করব, ঠিক আছে। এবং এর আগে, গুণ করার আগে আরেকটা জিনিস মনে রাখো, চিহ্নের গুণ। সেটা হচ্ছে, যদি একই চিহ্ন হয় বা একই জিনিস হয়, ধরো প্লাস গুণ প্লাস, তাহলে কি হবে বলো তো? প্লাস প্লাস গুণ করে কি হয় বলতে পারবা? প্লাস প্লাস গুণ করলেও কিন্তু কি হয়, প্লাস হয়। এবং মাইনাস মাইনাস গুণ করলেও, মাইনাস মাইনাস গুণ করলেও কিন্তু আবার কি হয় বলো তো? মাইনাস মাইনাস গুণ করলেও কিন্তু আবার প্লাস হয়, ঠিক আছে। শুধু যদি বিপরীত চিহ্ন থাকে, যেমন মনে করো যে এখানে প্লাস আর এখানে তোমার রইলো মাইনাস, এই দুটোকে তুমি কি করবা, গুণ করবা, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আবার মনে করো যে মাইনাস আর প্লাসের গুণ করবা, ঠিক আছে, মাইনাস আর প্লাসের গুণ করবা, সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যান্সার কী আসবে, মাইনাস আসবে। এখন একটা জিনিস মনে রাখবে, শুধু একই চিহ্নর গুণ করলে, যেমন প্লাস প্লাস একই চিহ্ন, একই চিহ্ন যদি গুণ করো তাহলে প্লাস হবে, আবার মাইনাস মাইনাস একই চিহ্ন যদি একই চিহ্নেরও গুণ করো তাহলেও কিন্তু প্লাস হবে, ঠিক আছে। প্লাস প্লাসের গুণ করলেও, একই চিহ্ন করলেও প্লাস হবে, আর মাইনাস মাইনাসের গুণ করলেও, অর্থাৎ একই চিহ্ন প্লাস হবে। অর্থাৎ একই চিহ্নগুলো গুণ করলে প্লাস হয়, আর আলাদা যেমন প্লাস মাইনাস, মাইনাস প্লাস, আলাদাগুলো গুণ করলে মাইনাস হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, এই জিনিসটাকে শুধু মাথায় রাখো, তাহলে দেখো আমাদের অঙ্ক করা হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু মুছে দেই, দাঁড়াও, অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে। এবার দেখো, চলো আমরা তাহলে গুণ করি, ঠিক আছে। দেখো, এই এক্স দিয়ে এক্সকে গুণ করলাম, তাহলে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে যায়, যোগ করলে কিন্তু আবার দুইটা হইতো, এখানে যোগ করতেছি না, এখানে আমরা কি করতেছি, গুণ করতেছি। তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, ঠিক আছে। এই এক্স এর আগে কি আছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। কোনো চিহ্ন ধনাত্মক না কি ঋণাত্মক সেটা বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে। সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে অবশ্যই সেটা ধনাত্মক, আর ধনাত্মক মানেই প্লাস। তাহলে এক্স এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা ধনাত্মক, এই এক্স এর আগে কোনো চিহ্ন নাই মানে ধনাত্মক, আর কোনো চিহ্ন ধনাত্মক না ঋণাত্মক সেটা সামনে তার চিহ্ন থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে সামনে আমরা প্লাসটা দেই না, একবারে সামনে, এই জন্য দিলাম না, ঠিক আছে। এই জন্য তাহলে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, এই এক্স দিয়ে এখন এই ওয়াইকে, তাহলে এর এক্স এর আগে প্লাস আর এই এই যে ওয়াই এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে এই প্লাস, এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই এক্স এর কাজ শেষ, এখন কি করবো, এই ওয়াই, এই ওয়াই দিয়ে আবার এই এক্সকে গুণ করবো, ঠিক আছে। এখন এক্স এর আগে প্লাস আছে, ওয়াই এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস আর এই প্লাসে প্লাস, এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই, ঠিক আছে। এই প্লাস আর এই প্লাস গুণ করে প্লাস প্লাসে এই প্লাস, ওয়াই আর ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা দেখবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে আর আছে নাই, এক্স ওয়াই, এক্স ওয়াইকে আর আছে, এই যে আছে, তার মানে এখন আমাদের আর একটা লাইন করতে হবে। এক্স স্কোয়ার আর নাই তাই এক্স স্কোয়ার রেখে দিলাম। এখন এক্স ওয়াই এখানে আছে একটা, এক্স ওয়াই এখানে আছে একটা, তাহলে কয়টা হলো বলো তো? দুইটা, তাই না? এই জন্য যোগ দিয়ে দুইটা এক্স ওয়াই লিখে নিলাম এখানে, আর প্লাস ওয়াই স্কোয়ার আর নাই একটাই, এই জন্য একটাই লিখে রাখলাম। এটা এভাবেই গুণ করতে হয়, এটা গেল গুণ, ঠিক আছে। চলো আরেকটা গুণ করি, তাহলে বুঝতে তোমাদের আর একটু সুবিধা হবে, ঠিক আছে। এখানে চলো আমরা আরেকটা গুণ দেখি। মনে করো 2x প্লাস 3y
গুণ করবো কতকে, এক্স প্লাস টু ওয়াই কে, ঠিক আছে। এজন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে একইভাবে এই এক্স দিয়ে প্রথমে এই টু ওয়াই কে গুণ করবো, আবার এই এক্স দিয়ে কি করবো থ্রি ওয়াই কে গুণ করবো, সেম ভাবে এই টু ওয়াই কে দিয়ে টু এক্স কে গুণ করবো, আবার টু ওয়াই কে দিয়ে থ্রি ওয়াই কে গুণ করবো, ঠিক আছে। তবেই আমাদের কি হয়ে যাবে, গুণটা কিন্তু বের হয়ে যাবে খুব ইজিলি। চলো দেখি আমরা, প্রথমে দেখো এই এক্স দিয়ে আমরা গুণ করি, দেখো এই এক্স দিয়ে এই টু ওয়াই কে, এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, যেহেতু দেওয়া নাই তাহলে অবশ্যই প্লাস আছে, তাহলে এখানে প্লাস প্লাসে প্লাস, আর প্লাস সামনে আমরা দেই না একদম সামনে, এই জন্য দিলাম না। এখানে কোনো সংখ্যা নাই, ঠিক আছে, বর্ণ আছে শুধু এক্স, আর এখানে আছে টু এক্স, তাহলে এই টু টুই থেকে যাবে, আর এই এক্স আর এই এক্স গুণ হয় কি হবে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, বোঝা গেল। আবার এই এক্স দিয়ে একে গুণ করবো, এখন এক্সের আগে প্লাস আর এই প্লাস, তাহলে প্লাস প্লাসে কত হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস, ঠিক আছে, প্লাস প্লাস গুণ করে প্লাস। এখন দেখো এখানে থ্রি, এখানে সংখ্যা নাই, তাহলে থ্রি থ্রি থেকে যাবে, এখন এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই হয়ে গেল, ঠিক আছে, কেবল এই এক্সের কাজ শেষ হলো। এখন কি করবো, এই টু ওয়াই দিয়ে গুণ করবো, ঠিক আছে, তাহলে এটার আগে প্লাস আর এটার আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে এই প্লাস, এই যে দুই এখানে দুই, তাহলে দুই দুগুণে চার, এই ওয়াই আর এখানে এক্স, তাহলে গুণ করে কি হবে, এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই হয়ে গেল। আবার সেম ভাবে দেখো এই দুই দিয়ে এখন কি করব, এই থ্রিকে গুণ দেবো, ঠিক আছে, এটিকে এই প্লাস দুইয়ের আগে আর তিনের আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, তিন এখানে দুই আর তিন, তাহলে তিন দুগুণে ছয়, এখানে হলো ছয়, আর এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, তাহলে ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে দুইটা, আর কি আছে দেখো তো, এক্স স্কোয়ার এখানে দুইটা আছে, আর কি আছে, নাই, সুতরাং এখানে থাকবে এক্স ওয়াই, এখানে আছে তিনটা, এক্স ওয়াই এখানে আছে চারটা, তাহলে আমাদের এই দুটোকে এক জায়গা করে দিতে হবে, ঠিক আছে, একই চেহারার থাকলে আমরা এক জায়গা করে দেবো। তাহলে এক্স এক্স স্কোয়ার আছে দুইটা, দুইটাই রেখে দিলাম এখানে, প্লাস দেখো এক্স ওয়াই এখানে আছে তিনটা, এক্স ওয়াই এখানে আছে চারটা, তাহলে কয়টা হবে, সাতটা, এই নিয়ে নিলাম সাতটা, এক জায়গা করে দিলাম, যোগ করে দিলাম, ঠিক আছে। আর ওয়াই স্কোয়ার আছে ছয়টা, আর নাই, তাহলে ওয়াই স্কোয়ার ছয়টাই রেখে দিলাম, এটাই আমাদের অ্যান্সার। আশা করি রাশি গুণ করার বুঝতে পারছো, বীজগণিতিক রাশিগুলো কিভাবে গুণ করে, ঠিক আছে। এখন তুমি যদি একটু নিচে আসো, 44 পৃষ্ঠায় আসো, তাহলে ওইখানে দেখবা যে তোমার মাঠের যে নির্ণয় আর কি, আয়তক্ষেত্র ক্ষেত্র নির্ণয়, এই অঙ্কগুলো আছে ওখানে। মনে করো ওই অঙ্কগুলো করার জন্য, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটা জাস্ট, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, একটা জাস্ট স্যাম্পল নিয়ে নিলাম। মনে করো এটি একটা আয়তক্ষেত্র, এটা একটা মাঠ, ঠিক আছে, এই মাঠটাকে আমি এখান দিয়ে দুটো ভাগ করে নিলাম, ঠিক আছে, এই মাঠটাকে আমি ভাগ করে নিলাম, মনে মনে করো এখান দিয়ে, ঠিক আছে, এখান দিয়ে ভাগ করে নিলাম, এই পাশটাকে নিলাম আমি মনে করো আম বাগান বানাইলাম, এই পাশটাকে বানাইলাম আম বাগান, আর এই পাশটাকে বানাইলাম মনে করো আমি জাম বাগান, ঠিক আছে। এখন তুমি দেখো এইটার যে প্রস্থ, প্রস্থ কিন্তু সমান, আয়তক্ষেত্রের প্রস্থ কিন্তু কি থাকে, সমান থাকে, তাহলে মনে করো ফোর এক্স প্রস্থটা নিয়ে নিলাম। এখন আম বাগানের দৈর্ঘ্য আমি মনে করো ধরে নিলাম এখানে থ্রি ওয়াই বর্গমিটার, আর এইখানে মনে করো যে জাম বাগানের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স প্লাস টু ওয়াই বর্গমিটার, ঠিক আছে। এটা ধরে নেওয়ার পর এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে আম বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, এইটুকুর না কিন্তু, আম বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, আম বাগানের ক্ষেত্রফল তাহলে কতটুকু হবে বলো তো, এই যে এইটুকের মধ্যে হবে কিন্তু, ঠিক আছে, এইটুক যে আছে না, সরি, এই যে এইটুক যে আছে, এইটুক এইটুকের মধ্যে, এইটুকের মধ্যে যে জায়গাটাকে আছে এইটুকু কিন্তু আম বাগান, ঠিক আছে। এই আম বাগানের ক্ষেত্রফল কতটুকু সেটা আমি তোমাকে এখন নির্ণয় করতে বললাম, তাহলে তোমাকে এখন বের করতে হবে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি বলো তো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে জাস্ট আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য এটা থ্রি ওয়াই, প্রস্থ কত দেওয়া আছে, ফোর এক্স দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি আমরা কিন্তু জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন জাস্ট আমরা যদি জাস্ট মান বসাই দৈর্ঘ্য আর প্রস্থর, তাহলে কিন্তু হয়ে যাবে দৈর্ঘ্য কত, থ্রি এক্স, থ্রি ওয়াই বসাইলাম, থ্রি ওয়াই, এই গুণ এই গুণ, প্রস্থ কত, ফোর এক্স, ফোর এক্স বসাইলাম। এখন যদি আমরা এটা গুণ করে দেই, দেখো এই সংখ্যা আছে কত, চার আর তিন, তাহলে তিন চারে গুণ করলে কত হবে, তিন চারে বারো, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তাহলে কত হয়ে যাবে, বারো এক্স ওয়াই, এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল এত বর্গ মিটার, ঠিক আছে, গেল। এখন সেম ভাবে আমি তোমাকে যদি বলি যে জাম বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করো, কি বাগানের ক্ষেত্রফল, জাম বাগানের ক্ষেত্রফল অর্থাৎ এইটুকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এইটুকের ক্ষেত্রফল যদি আমি এখন নির্ণয় করতে যাই, তাহলে কিভাবে নির্ণয় করতে হবে বলো তো, সেম ভাবে আমরা লিখে নিতে পারি দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই, আর প্রস্থ কত দেওয়া আছে, ফোর এক্স, ঠিক আছে, সেম ভাবে তাহলে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ,
এখন চলো জাস্ট খালি দৈর্ঘ্য গুণ প্রস্থের মান বসাই দাও এখানে। দৈর্ঘ্য কত আছে? এক্স প্লাস টু ওয়াই। এই যে এক্স প্লাস টু ওয়াই দৈর্ঘ্য আমরা নিয়ে নিয়েছিলাম এক্স প্লাস টু ওয়াই, ঠিক আছে? এই গুণ এই গুণ এই প্রস্থটা কত? প্রস্থ হচ্ছে 4x। এখানে ব্র্যাকেট দিয়ে কেন আটকাই দিলাম? কারণ দুইটা আসছে, ঠিক আছে? বীজগণিতের এখানে দেখো, একটা একটা এটা একটা, ঠিক আছে? পদ, এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদ যখন এক জায়গায় হয়ে গেছে তখন একটা রাশি হয়ে গেছে, তখন এই জন্য আমরা কি করছি, ব্র্যাকেট দিয়ে আটকায় দিছি। এখন দৈর্ঘ্য পাইছি এটা, এই গুণ এই গুণ, প্রস্থ পাইছি এটা, দিয়ে দিছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। বীজগণিতিক রাশির গুণ করলাম যেভাবে, এইভাবে সেম ভাবে এইভাবে। প্রথমে কি করতে হবে? এটা দিয়ে একে গুণ করতে হবে, আবার সেম ভাবে একে দিয়ে একেও গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা গুণ করি। তাহলে দেখো, ফোর দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে ফোরের আগে প্লাস আছে, এই এক্স এর আগেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্রথমে প্লাস হয়ে যাবে না, আর প্রথম প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে চার আর কিছু নাই, তাহলে চার চারই থাকবে না, এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ফোর, এই ফোরটা ঠিকই থাকবে, এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে গেল। ফোরের আগে প্লাস আছে, এই প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখানে ফোর আছে, এখানে টু আছে, তাহলে ফোরকে টু দিয়ে গুণ করলে কত হবে? চার দুগুণে আট, আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তাহলে এইটা বারে হয়ে গেলো ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি, তাই না? খুব কিন্তু ইজি, ইজি না? যদি বুঝে থাকো তাহলে তুমি জাস্ট এইখানে মনে করো এইটাই, মনে আমি তোমাকে ধরলাম এরকমই দিয়ে দিলাম একটা, যদি বুঝে থাকো তুমি তাহলে তুমি তোমার এখন খাতা কলম নিয়ে মনে করো বসে যাও। এখানে মনে করো এইটা দিলাম থ্রি, এটা মনে করো তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? থ্রি ওয়াইটা দিলাম প্রস্থ, আর তোমার মনে করো যে দৈর্ঘ্যটা দিলাম 2x, ঠিক আছে? একটু বুঝে নিও, 2x প্লাস মনে করো ওয়াই, 2x প্লাস ওয়াই, এটা মনে করো তোমার দৈর্ঘ্য, এটা কি, এটা দৈর্ঘ্য, আর এটা তোমার দিলাম প্রস্থ। যদি তাই হয় তাহলে এইটার ক্ষেত্রফল তুমি এখন নির্ণয় করো দেখি। ক্ষেত্রফল নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানাও তো, খাতায় লিখে ছবি তুলে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? সো এই ছিল আজকের মতো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তুমি একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।